নমস্কার। মনের হদিশের থেকে আমরা আবার চলে এসেছি আমাদের ধারাবাহিক গল্প কঙ্কনার অন্তিম পর্ব নিয়ে। প্রবুদ্ধ আর কঙ্কনার বাড়ির মাঝামাঝি জিতের বাড়ি। সে প্রবুদ্ধর ছেলেবেলার বন্ধু, তাই ওদের দুজনের মধ্যে খুব ভাব ভালোবাসা। হঠাৎ আজকে বিয়ের দিনে কঙ্কনার নামটা ওর মুখে শুনে জিৎ চমকে উঠল। প্রথমে ও কিছু বলতে না চাইলেও প্রবুদ্ধ ওকে অনেক জোরাজোরি করার পরে জিৎ জানলার কাছে এসে দাঁড়ায়। তারপর জিৎ বলা শুরু করে, দেখ প্রবুদ্ধ, তুই চলে যাবার পর কঙ্কনার উপর ও সৎমায়ের অত্যাচার খুব বেড়ে যায়। বিয়ের জন্য ওকে ক্রমাগত চাপ দিতে থাকে। আমি ওর সাথে যোগাযোগ রাখতাম, কিন্তু সেই যোগাযোগটাও ছিন্ন হয়ে যায়। আমার মনে হয় নিশ্চয়ই ওর সৎমা ওর কাছ থেকে ওর ফোনটা কেড়ে নিয়েছিল। বিশ্বাস কর, আমি যতদিন ওর সাথে যোগাযোগ রেখেছি তখন ততবার আমি ওকে বলেছি যে দেখ, তুই সব কিছু প্রবুদ্ধকে জানা, কিন্তু ও কিছুতেই জানাতো না। ওর একটাই কথা, এই সমস্ত কথা যদি ওকে জানানো হয় তাহলে তোর নাকি বিপদ হতে পারে। এরপরে ওর অবস্থা আরও খারাপ হয়। তারপর হঠাৎ একদিন আমি খবর পাই কঙ্কনা নাকি আত্মহত্যা করেছে। আমি ছুটে চলে আসি তোদের বাড়িতে যে তোকে খবরটা জানানো দরকার। এতক্ষণে জিৎ থামে। প্রবুদ্ধ উদ্বিগ্ন হয়ে বলে, কিরে কিরে থামলি কেন, বল বল কী হয়েছে, বল আমাকে সব খুলে বল। জিতের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে প্রবুদ্ধ ওই যে ভোরবেলা ওর পায়ের কাছে পাওয়া সোনার বালা আর কাঠের পুতুলটা এনে দেখায়। তারপর বিস্তারিতভাবে ওকে সমস্ত ঘটনাটা জানায়। তারপর জিতকে বলে, আচ্ছা তুই কি এখনো চুপ করে থাকবি, ঘটনার গুরুত্বটা কি তুই কিছুই বুঝতে পারছিস না, সত্যি করে বল আমাকে, এত কিছুর পরেও আমাকে তুই কেন কিছু জানাসনি, এমনকি আমি বাড়িতে আসার পরও তোর সাথে আমার কতবার দেখা হয়েছে, কই তুই তো আমাকে কিছু তো জানাসনি। জিৎ তাকে বলে, দেখ তোর বাড়িতে আসার পর আমাকে একজন বারণ করেছিল তোকে যেন আমি কিছু না জানাই। ঠিক সেই মুহূর্তে প্রবুদ্ধর মা সেখানে ঢোকে। সে ঢুকে বলে, দেখ বাবাই, ওকে আমি বারণ করেছিলাম কঙ্কনার মৃত্যু সংবাদটা যাতে তোকে না জানায়। আমি কোনোদিনই চাইনি যে ওই মেয়ে আমাদের বাড়ির বউ হয়ে আসে। তুই বিদেশ বিভুঁয়ে থাকিস, এই মৃত্যু সংবাদটা দিয়ে আমি তোকে বিব্রত করতে চাইনি। আর তাছাড়া কঙ্কনা মারা যাবার পরে ওর বাবাও মারা যান, আর ওর সৎমা এখানে বেশি দিন থাকেনি, সেও চলে যায় বাংলাদেশে। এই ঘটনার প্রায় দু বছর পর তুই আমাদের এই দেশে ফিরেছিস, তাই আমি তোকে বলছিলাম যে ওই মেয়ে বিয়ে করে চলে গেছে। প্রবুদ্ধ মার মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। সে চিৎকার করে বলে ওঠে, বাহ বাহ মা, তুমি ভীষণ ভালো কাজ করেছ, আমার সারাটা জীবনের মতো ওই মেয়েটার কাছে আমাকে তুমি অপরাধী করে দিলে। শুধুমাত্র আমার যাতে কোনো ক্ষতি না হয় সেই কারণে কঙ্কনাকে তুমি আমার কাছ থেকে সরিয়ে দিলে, তুমি মা হয়ে আমাকে ঠকালে। তুই এমন করছিস কেন রে বাবা, আমি তো তোর ভালোর জন্যই করেছি। এই বলে প্রবুদ্ধর মা প্রবুদ্ধকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ওঠে। প্রবুদ্ধ এক ছেটকায় মাকে সরিয়ে ফেলে। এখন বিকেল গড়িয়ে সন্ধে হয়েছে। আলো আধারিতে প্রবুদ্ধের বাড়ির পুকুর পাড়ে পিছনের দিকটায় বড় বেশে বসে আছে প্রবুদ্ধ, আর ওর কাঁধে মাথা রেখে বসে আছে কঙ্কনা। কঙ্কনার পরনে সেই লাল রঙের শাড়ি, প্রবুদ্ধের হাতে ধরা রয়েছে সেই সোনার বালা আর ভাঙাচোরা কাঠের পুতুল।
আমাকে তুমি কেন ঠকালে কঙ্কনা? একবার আমাকে জানালে কি হতো? ওর দিকে তাকিয়ে মুচকি হেসে কঙ্কনা বলে, আজ তোমার বিয়ে, আর বিয়ের পর সুতপাই হবে তোমার জীবনের সবকিছু। আমাকে নিয়ে আর ভেবো না, আমি কথা দিচ্ছি এই বালা আর কাঠের পুতুলটা যতদিন তোমার কাছে থাকবে আমি ততদিন তোমার পাশে থাকব। ছল ছল চোখে প্রবুদ্ধ বলে ওঠে, কিছুতেই না, আমি সুতপাকে বিয়ে করবই না। ওকে আমি সব জানিয়ে ওর কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নেব। আমাকে তোমার সাথে নিয়ে চলো কঙ্কনা, আজ রাতেই আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি আমি কোনো সুতপা ঠুতপা কারুর না, আমি শুধু তোমার। বিশ্বাস করো, তোমার প্রতি আমার ভালোবাসা কোনো দিন খাদ ছিল না। শুধুমাত্র অন্য কাউকে বিয়ে করবে না বলে তুমি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলে, আর আমি দেখো তোমাকে ভালোবাসলাম, আবার অন্য আরেকটি মেয়েকে ভালোবেসে আমি বিয়ে করতে যাচ্ছিলাম। কঙ্কনা প্রবুদ্ধর কপালে একটা ছোট্ট চুমু খেয়ে বলল, এতে তো তোমার কোনো দোষ নেই বলো, তুমি ভুল বুঝে প্রবল ঘৃণায় উফ ফিরিয়ে নিয়েছিলে আমার থেকে। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাথাটা নিচু করে বলে, আমার কিছু করার ছিল না, আমার সৎমা আমাকে সাংঘাতিক নির্মমভাবে কষ্ট দিচ্ছিল। আমার কথা শুনে তুমি যদি এখানে ফিরে আসতে ও তোমাকে মেরে ফেলতো। যাক, ওসব কথা বাদ দাও, ওই দেখো বরের গাড়ি এসে দাঁড়িয়ে গেছে বাইরে, বলে উঠোনের বাইরে গেটের দিকে আঙুল দিয়ে ওকে দেখায়। প্রবুদ্ধ যেই না ওই দিকে তাকালো, বলল, ওসব আসুক গিয়ে, আমি এবার বিয়ে করবই না। হঠাৎ প্রবুদ্ধ পাশ ফিরে দেখে ওর পাশে কেউ নেই। কঙ্কনা, কঙ্কনা তুমি কোথায় কঙ্কনা? চিৎকার করে ওঠে প্রবুদ্ধ, কঙ্কনা তুমি ফিরে এসো, কই গেলে তুমি? কিরে দাদা ভাই, তুই এখানে বসে কাকে ডাকছিস? একটা গলার আওয়াজে চমকে পিছন ফিরে তাকায় প্রবুদ্ধ। সেখানে দাঁড়িয়ে রয়েছে মিশমি, প্রবুদ্ধর ছোট বোন। প্রবুদ্ধর হাত টেনে ধরে মিশমি বলে, এই অন্ধকারে এখানে দাঁড়িয়ে তুই কী করছিস দাদা ভাই? সারা বিয়েবাড়ি শুদ্ধ লোক তোকে খুঁজছে, আর তুই এমন টেনশানে আমাদের ফেলে দিয়েছিলি। চল চল চল, ওদিকে বরের গাড়ি এসে গেছে, অনেক লেট হয়ে গেল, বিয়েবাড়ি যেতে হবে। বৌদি ওদিকে তোকে কতবার কল করেছে জানিস? মোবাইলটাও তো খাটের ওপরে ফেলে এসেছিস। প্রবুদ্ধর হাত ধরে ঘরের দিকে নিয়ে যায় মিশমি। ওর গলার আওয়াজ আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকে পুকুর পাড়ের দলা পাকানো অন্ধকার থেকে। সারা বাড়িতে এখন সানাইয়ের আওয়াজ আলোর রোশনাইতে ঝলমল করছে পুরো বিয়ে বাড়ি। শুধুমাত্র পুকুরের ওই দিকটা খুব অন্ধকার। সামনের বড় গাছটার দুটো ডালের ফাঁক থেকে জল জল করে দুটি চোখ প্রবুদ্ধর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর সেই চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। অন্ধকার, ভীষণ অন্ধকার চারিদিকে যেন ছেয়ে গেল। নমস্কার, আমাদের কঙ্কনা যে ধারাবাহিক গল্পটি আজকে এখানেই শেষ হলো। আপনাদের যদি আমাদের গল্প ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর আপনাদের মতামত জানাতে একেবারেই ভুলবেন না।